নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 27 ফেব্রুয়ারি সকাল 8টায় শুরু হবে ভিলেজ কমিটি নির্বাচনের গণনা। এখন ব্যালট বক্স রয়েছে কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুমে। কল্যাণপুর ব্লকের রিটার্নিং অফিসার জানালেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 27 ফেব্রুয়ারি শুরু হবে গণনা। বর্তমানে কল্যাণপুর ব্লকের দ্বিতল ভবনে স্ট্রং রুমের মধ্যে ব্যালট বক্সের কড়া নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ জওয়ানরা। পোলিং সেন্টার আছে, 12টার সন্ধ্যায় আমাদের ভোট নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সেন্টারের ব্যালট একটা করে একটা টেবিলে আমাদের গণনা হবে এবং আমাদের এখানে 12টা টেবিল করা হয়েছে। তার মানে আমাদের একটা রাউন্ডে আমাদের গণনা শেষ হয়ে যাবে। তো এখানে 12টা টেবিলে মোট আমাদের সিট আছে 34। নিরাপত্তা ব্যবস্থা কেমন? নিরাপত্তা ব্যবস্থা তো আছে, সিআরপিএফ আছে পাহাড়ায় এবং বাইরে টিএসএস সার্ভিসের নিরাপত্তা। কটা ভিত্তিক গণনা শেষ হতে পারে? আমাদের তো 8টায় শুরু হবে, আমরা তো আশা করছি 12টার মধ্যে শেষ হয়ে যাবে ম্যাক্সিমাম। আপনার এক্সপ্লেন কেমন? এক্সপ্লেন তো আমরা এর কাউন্টিং হল আছে, বড় কাউন্টিং হল, বাইরেও আমাদের বসার ব্যবস্থা আছে। এক্সপ্লেন তো আমরা আমাদের যথাযথ রেখেছি। সারা রাজ্যের সাথে খোয়াই মহকুমার পদ্মবিল এবং তুলাশিকর ব্লকেও এডিসি ভিলেজ কমিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়ে গেল বুধবার। এদিন সিপিআইএম দলের খোয়াই মহকুমার সম্পাদক তথা বিধায়ক পদ্মকুমার দেববর্মা নিজের অধিকার প্রয়োগ করেন মুদিবাড়ি এডিসি ভিলেজে। অন্যদিকে তুলাশিকর ব্লকের পূর্ব বাছাইবাড়ি এডিসি ভিলেজে বিশ্বমণি আখড়াবাড়িতে নিজের ভোট দেন মন্ত্রী অপূর দেববর্মা। ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্টের পক্ষেই থাকবে অনেকগুলি সিট, তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামফ্রন্টে ইতিমধ্যেই তারা মিশে, কাজে সেই জায়গায় বামফ্রন্টে জিতবে এই সময় কোনো সন্দেহ নেই। এটা বাস্তব যে এই সমস্ত দাবি দাওয়ার মানুষের সমর্থন নাই, কেমন মানুষের সমর্থন নাই, এর জন্যই এদের হয়ে মানুষ দাঁড়ানোর কোনো ইচ্ছা মানুষের কাছে থাকারই কথা না। কাজেই ভোটের আগে দেখা যাবে তার যে উপযুক্ত জবাবটা ভোটের আগে দেবে। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী এডিসি ভিলেজ নির্বাচন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত তেলিয়ামুড়া ব্লকের ভোট হয়েছে প্রায় 86% এবং মুঙ্গিয়াকামী ব্লকে ভোট পড়েছে প্রায় 85%। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। এসে গেছে সাধু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি?
হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা, আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে কৃমি থেকে মুক্তি। উনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিপিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিপিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, বেশ এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা।
ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয় প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবে। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। অটো পারমিট বন্টনে অনিয়মের পেছনে সিআইটির অনুমোদিত অটো রিক্সা ইউনিয়নের নেতৃত্বের হাত রয়েছে, এই অভিযোগ নিয়ে ইউনিয়নের একাংশ কর্মী সমর্থকরা সরব হল বুধবার। এদিন মোটরস্ট্যান্ড স্থিত ইউনিয়নের অফিসের ভেতর ও বাইরে বিক্ষোভ দেখায় একাংশ কর্মী সমর্থক। আন্দোলনই করে বাইরে করে এবার ইদানিং তোমার আমরা আবার হেরার কাছে দিকাইছি। তোমার হেরা কইতাছে ইলেকশনের পরে এটা সিলেকশন যাক, আমরা লই এটা বইতাছি বই এটা আমরা যেমন শ্রমিকদের লেগে তো আমরা একশো বার করুম, শ্রমিকরা তো বাঁচলে আমরা বাঁচুম না, শ্রমিক না বাঁচলে আমরা বাঁচুম করতে এই কথা কয়ে দিছে। আমরা গেছি গা অক্ষণে, কালকে আমরা খবর পাইছি যে আড়াইশ টাকার লিস্ট বাড়িছে, এটা সিলেকশন আজকা আজকে ভর্তি আমি দেখাইছি আড়াইশ টাকার লিস্ট বাড়িছে। তাহলে হেরা আমরা আশা দিয়ে রাখছি এতদিন, অনেক হেরারে ছাড়া কি লিস্টে বাড়ি গেছে গা। কি সংগঠনের নাম কি আপনার? সিআইটু। ৩৪তম আগরতলা বইমেলার প্রায় শেষ পর্যায়ে, শুরুর দিন থেকে প্রতিদিনই বইমেলায় ভিড় জমায় পুস্তক প্রেমীরা। বিভিন্ন স্টল ঘুরে বই প্রেমীরা সংগ্রহ করে নিজেদের পছন্দের বই। মেলার দশম দিনে বই মেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কথা বলেন বই বিক্রেতা, প্রকাশক সহ ছোট ছোট শিশুদের সাথে। বেশ কিছুটা সময় উপভোগ করেন বই মেলায়। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিলেশ কমিটি নির্বাচন সম্পন্ন হলো দক্ষিণ ত্রিপুরার জেলায়। সকল ভোটারের স্বপ্ন উন্নতি হোক, বিভেদকামী শক্তি ধ্বংস হোক, সাম্প্রদায়িকতা মুছে যাক, সংহতি ত্রিপুরা এগিয়ে যাক। বুধবার বিলেশ নির্বাচনে ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন পরীক্ষিত মোড়াসিংহ। সকলেই আপনারা দেখছেন যে আমরা খুব সুস্থ সুন্দরভাবে নির্বাচন হচ্ছে, বিবেককামী শক্তি তাদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। তো তাদের এজেন্ট কোথাও ছিল কোথাও নাই, কিন্তু আমাদের ভোটাররা নিরাপদে ভোট দিয়ে এগিয়েছে। তারা সকলেই বক্তব্য যে বামফ্রন্ট আসছে এবং উন্নয়ন হবে এবং শান্তি আমাদের রাজ্যে অব্যাহত থাকবে। 2016 সালের যে এডিসি বিলেশ কমিটি নির্বাচন, এই নির্বাচন একেবারে স্বতঃস্ফূর্ত এবং আমাদের রাজ্যের জাতি উপজাতি সকল অংশের মানুষ
নিরাপদে বিলেশ কমিটি নির্বাচন তাকে সম্পন্ন করার জন্য সকলেই বুথ দিতে এগিয়ে এসেছে। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিন, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। হুম,
আলোচনা নিয়ে চলছে দু পক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি না। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে, হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার, সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক বাঁচা গেল, ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাজ্যের একমাত্র মুক ও বধির বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনল বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা। এ বিদ্যালয়ের কৈলাসর থানার পুলিশ এবং মহকুমা শাসক যাওয়ার পর তাদের কাছে অভিযোগ জানায় ছাত্রছাত্রীরা। এছাড়াও তারা সংবাদ মাধ্যমকে জানায় প্রতিবাদ করলে তাদের উপর চলে নির্যাতন। অন্যদিকে বিদ্যালয়ের অধ্যক্ষ এই সব ঘটনা পুরোপুরি অস্বীকার করে। ফ্যান চালায় পয়সা কে দিব, সারা সব এটা বিলু ঠান্ডা পাইলে আপনি পয়সা কে দিব, কোন পারো বললে আপনি তাহলে রাস্তা কে দেন, রাস্তা কে করে দেন, তাহলে আপনি করে না গেছেন দেখে আমবো তাহলে পেলে এখন কেন এই কথা বলেন।
অভিযোগ আছে কিনা এটা আপনারা জানেন বা আপনাদের কাছে হয়তো এসেছে। এখানে এটা একটা সংস্থা চলে সরকারি অনুদানের মাধ্যমে, এখানে একটা কমিটিও আছে, কমিটির মিটিং হয়, এখানে আলোচনা হয়, কোথাও কোথাও ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। এটা আমরা প্রিন্সিপাল আসলে বিকালে আবার তাদের সাথে বসে কথা বলে কি ব্যাপারটা আমরা জানবো ডিটেলস। এখন প্রিন্সিপালকে পাওয়া যাচ্ছে না, প্রিন্সিপাল কোথায় আছেন, উনি হয়তো বিকালবেলা আসবেন, তখন আমরা বিস্তারিত কথাবার্তা বলে জানি। যেমন ওইখানে খাবার তালিকা লেখা আছে, যেমন আজকে বুধবার ডিম ডিম খাওয়া হবে, এই যে সামনে তালিকাটা দেখেন শুধু ডাল আর ইয়ে সোয়াবিন তরকারি, এরকম পর্যন্ত অভিযোগ ওনারা বলছে যে আমাদের জুতা খুলে মারে এইসব। এটা আমরা ইনকোয়ারি করব যদি এই ধরনের হয়, কারণ স্কুলের ছাত্রছাত্রীকে তো এখন মারা যায় না, ইভেন মেন্টালিও টর্চার করা যায় না, যদি এরকম হয়ে থাকে তো আমরা অবশ্যই অ্যাকশন। এখন একটা স্টুডেন্ট যদি হোস্টেলে মেয়েরা হোস্টেলে গিয়ে ঢুকে তারে বাইরে তো কইতে দিব, সে যদি বাইরে না আসে তার বকা দিতে দিব, বকা দিলে যে সে যদি বাইরে না তার হাত দিয়ে টেনে বার করে, তাহলে তো স্পেসিফিক একটা স্টুডেন্ট হইব, একটা বেশি সব স্টুডেন্টই কি খারাপ, বেশি ভাব কারে খারাপ ভালো কথা কইতেছি, হ্যাঁ বেশি সব স্টুডেন্টই আপনি আপনার নামে অভিযোগ করব, শুনেন তারা সবাই এক, সবাই এখনে এখনে গিয়ে ওই যে এখনে শিক্ষা দিতেছে কই বেজে মারামারি হইছে, কিন্তু সে কি দিতেছে সে ইচ্ছে করে যখন চুপ যদি না করায়, হ্যাঁ আর কতজনের কাছে কতজনের কাছে কইতাম কন্যা, আপনি একজন মানে স্কুলের শিক্ষক হইয়া আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠবো ছাত্রদের, ছাত্র শাসন করতাম না, না না শাসন তো অবশ্যই করবেন, আপনি এরকম মারিয়া পিতা শাসন করবেন মাইরা, এটা তো মানে এটা সম্পূর্ণ মিথ্যা। শুনেন স্কুলে তো আরো ছাত্রছাত্রী আছে, আরো মাস্টার মশাইরা আছে, আপনার সামনেই অভিযোগ করছে অন্য শিক্ষকের নামে, শিক্ষিকার নামে করলো, পড়াশোনার সময় গিয়ে মারামারি হয় না, হ্যাঁ খাওয়ায় ব্লকের আইএস আমরা দুজনে এখানে আসি, আসার পরে যা দেখলাম যে এখানে সত্যিই মানে স্কুলটা একটা অনিয়মের মধ্যে এবং বিশৃঙ্খলার মধ্যে চলছে, এবং সব ছাত্রছাত্রী এবং যে স্টাফরা, হ্যাঁ শিক্ষক শিক্ষয়িত্রীরা একযোগে প্রিন্সিপাল যিনি বর্তমানে আছেন তা ওনার বিরুদ্ধে নানা অভিযোগ ওনারা লিখিত আমাদেরকে দিয়েছেন, এবং এখানে অনেক শিক্ষক শিক্ষয়িত্রীরা যারা দুই বছর যাবৎ এখানে কর্মরত কিন্তু অথচ বিনা বেতনে, এবং প্রিন্সিপাল যিনি আছেন সত্যকী ভট্টাচার্য উনি এত নিষ্ঠুর যে ছেলে মেয়েদেরকে যে মানে বিনা কারণে ফ্যান চালালেও নাকি সে জুতা দিয়ে মারে, এইরকম অভিযোগ আমরা পেলাম, যা তারপরে শিক্ষয়িত্রীর তরফ থেকেও ওনারা লিখিত আমাদেরকে নানা অভিযোগের কথা ওনারা জানালেন, এবং এটা আমরা উপরে আমাদের হায়ার অথরিটির কাছে আমরা জানাবো যাতে এটা সুশৃঙ্খলভাবে, এবং তাদের একটাই আবেদন যে এটা সরকারিভাবে যাতে সরকার এটাকে টেক আপ করে, ম্যানেজিং কমিটি তাদের এবং ম্যানেজিং কমিটি যারা আছেন ওনারা সক্রিয় না, হ্যাঁ যার কারণে এখানে ওনারা দেখাশোনা করেন না, যার কারণে ম্যানেজিং কমিটির যে সদস্যরা আছেন ওনাদেরকেও পরিবর্তনের জন্য ওনারা আমাদেরকে জানিয়েছেন সত্যি দুঃখের সঙ্গে। কাজে সত্যিকারে আমরা এখানে আসার পরে যা দেখলাম যে এখানে অনেক অনিয়ম চলছে, আমাদের আসল সুরাহা হওয়া দরকার, হ্যাঁ অতি সত্য এটি এটা উপরে জানাবো এবং এটার একটা বিহিত ব্যবস্থার জন্য আমরা চেষ্টা করব। যখন স্কুলে আইছি তখন দাদা কইছে
আরো দুইটা ছেলের হইতে যে বাইকটা যদি না দেয় তাহলে লাগতেই মারি ফেলাইব এই জিনিসটা কইছে আমি যেটা শুনছি আমি 100 বার সত্যি কথা কে বুঝছ ওই পরিতুষদা মাস্টার কাম আমি নিজের বাইক মাস্টার হ্যাঁ তাই নেরে বাইক গর্নর বাইক তো নিশ্চয়ই কইতো না দোয়াল লাগে বাচ্চারা দুইটা হইয়া পড়ে কিন্তু আমার বাচ্চারা হইছে না অন্য দুইটা বাচ্চারা এই পরিতুষ বাবু কি স্কুলের টিচার এই স্কুলের টিচার না এটা হইতে পারে না কারণ একটা জিনিস সব স্কুলই তো ভালো আছে খারাপ আছে সব স্টুডেন্ট খারাপ না এমনি দুই একটা স্টুডেন্ট বেশি উশৃঙ্খল যেমন কেউ গিয়া বোর্ডের মানে বাড়ি নিয়ে গেল বোর্ড ভেঙে নিল লাইট ভেঙে নিল দরজা ভেঙে লাগতে দিল ড্রামা একটা নষ্ট হয়ে গেল আমার ফোনটা ডিস্টার্ব হ্যাঁ ডিস্টার্ব ওই তো এটা সফটওয়্যারটা খারাপ না পুরো এটাই কিছু পড়েছিল বলে আমার দোকান টাকাটি কে দিব তো মাংস খাওয়াইতাম মাংস মুরগির রূপ চলছে রবিবার দিন মাংস খাওয়াই কোন ডিম খাওয়াই তারপরে কি বলে বাজার থেকে চাল হয় চাল গুলো আপনার এনগিয়া তারপরে সেদিন সেদিন এক বস্তা আলু আনলো এক গার্জিয়ান দিল এই আলুটা অর্ধেক এনগিয়ার বাড়িতে ছেলেদের জীবন নিয়ে চিনি মিনি করতেছেন আপনি কোন এক দুজন ছাত্র করতেছেন সবাই করতেছে আপনি কত জিজ্ঞেস করেন আমার সামনে জিজ্ঞেস করেন বলতে পারে তাহলে আপনি প্রথম কি কি করে করলেন এক দুজন দুষ্ট কি করলেন আপনি এই কথাটা এক দুজন দুষ্ট এটা কি করে করলেন সব তো দুষ্ট না সবাই কইছে আরে সবাই সব স্কুল কইছে আপনি আপনি শিক্ষককে জিজ্ঞেস করেন হইতে পারে হইতে পারে কিন্তু বাচ্চাদের জীবন নিয়ে চিনিমিনি করতে পারেন না আপনার স্কুলে ছাত্রছাত্রী যদি ট্রিটমেন্ট পাইতো আজকে কি চাইল্ড লাইন কি তারা আইয়া কি হাসপাতাল নিয়ে যেত এর থেকে বড় জিনিস কি লাগে আপনার আপনার এই অপদার্থতা আর কি প্রমাণ করে যে আপনার স্কুলের ছাত্রছাত্রী চাইল্ড লাইনে আইয়া তারা উদ্ধার করে এটা কি আপনি অস্বীকার করবেন না চাইল্ড লাইন তো আমাদের আছেই না না তারা কি এটা কি আপনি অস্বীকার করবেন চাইল্ড লাইন ডিউটি এটা স্কুলে আইএস আইছে সবাই সবাই তারা লিখিত দিছে এটা কি আপনি অস্বীকার করেন আপনি কি কোন চাইল্ড লাইন তো তাদের এই যে কাজই এটা তাহলে আপনি কি করে করলেন যে এক দুজন ভালো বা এক দুজন ছাত্রছাত্রী কিভাবে এই কথাটা আপনার সম্মুখীন হবে প্রত্যেক স্কুলে দুই একজন স্টুডেন্ট খারাপ থাকে কোথায় এক দুজন না তো আপনি আপনার শিক্ষক দিকে না আপনি তো পরিতোষবাবুর শিক্ষক তো আছেন আপনার সঙ্গে জিজ্ঞেস করেন না আমাদের সামনে এক দুজন ভালো কি কইছে আপনি কি মানে কি মিন করতেছেন আপনি এরকম চেয়ারে বই আপনার ছোট ছেলে মেয়েদের বুবাদের জীবন না চিনিমিনি করবেন আমি দেখি স্কুলটা চালাই নিতে আসি আপনারা গভর্নমেন্টে করে নিয়ে নিতে হবে যে জাস্ট আমার দুই বস তুই আসতে না আমার দোকান ওই টাকাটি কে দিব কি বলে বাজার থেকে চাল হয় চাল গুলো আপনি তারপরে সেদিন সেদিন এক বস্তা আলু আনলো এক গার্জিয়ান দিল এই আলুটা অর্ধেক এনগিয়া বাড়িতে আপনি অর্ধেক পছন্দ না আলু সবই আপনার মিথ্যা আপনি প্রথম করলেন আপনি প্রথম কি করলেন এক দুজন ভালো এক দুজন ভালো কি আমি সাগা একজন মিস্টার সাগা আমার হাত থেকে উনি আধা বস্তা লুই গেল রাস্তা
শান্তিপূর্ণ ও নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার শেষ হয় কমলপুর মহকুমা ভিলেজ কমিটি নির্বাচন। এদিন প্রত্যেকটি এডিসি এলাকায় বুথ কেন্দ্রগুলিতে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। যুবক যুবতী থেকে শুরু করে নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হাজির হয়েছিল নিজ নিজ ভোট কেন্দ্রে এবং উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করে। কমলপুর মহকুমার সালামা এবং দুর্গা চমনি ব্লকের 16টি ভিলেজ কমিটিতে শান্তিপূর্ণভাবে ভোটের কাজ আজকে শুরু হয়েছে। তাতে আমাদের বাম ফ্রন্টের ভূত অফিসগুলিতে আমাদের কর্মী সমর্থকদের ব্যাপক অংশগ্রহণ, বাম ফ্রন্ট বিরোধী আইপিএফটি বিজেপি কংগ্রেস তো নেই বললেই চলে, অংশগ্রহণ নেই বললেই চলে, তারা জনবিচ্ছিন্ন হচ্ছেন, তারই প্রতিফলন হচ্ছে যে আজকে তাদের কোনো কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা নেই, অংশগ্রহণও নেই, এবং এই ভোটের কাজ অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবের মেজাজে আজকে সংগঠিত হচ্ছে। তাতে বিগত 5 বছর আগে ভিলেজ কমিটির যে নির্বাচন হয়েছিল, এবারে বামফ্রন্টের জয় যেমন অনেক বেশি উল্লেখযোগ্য হবে, তাতে জয়ের ব্যবধান প্রতিটি আসনে বাড়বে। আচ্ছা, আমি রাজ্যস্থলী জনজাতি মোর্চা বিজেপি নেতা অন্যতম আপনি বাকি না অরণক্ষা বেলায় পর্যন্ত জনগণ যে শতপুস্তক ভোট দিয়ে হইতাম। আচ্ছা, ও ভোট সেন্টার মঙ্কা মালিরা রুয়াজে পড়া এডিসি ভিলেজ সালামা ব্লক আন্ডার আবার 26 নম্বর ভোট সেন্টার কমলপুর সাব ডিভিশন যতটা রিমোট। সংসদে পেশ হলো রেলমন্ত্রী সুরেশ প্রভুর রেল বাজেট। যাত্রী ভাড়া পণ্য মাশুল বাড়ানোর ঘোষণা নেই। 5 রাজ্যে ভোটের আগে সাবধানী বাজেট রেলমন্ত্রী সুরেশ প্রভু। রেলের আধুনিকীকরণ, যাত্রী নিরাপত্তা, ব্যয় সংকোচ এবং কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন রেলমন্ত্রী। এখন গণতন্ত্র সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।